নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব জগতের এক মহাবিস্ময়। তিনি একজন মহান ব্যক্তিত্ব এবং পৃথিবীর সমস্ত নির্যাসকে নিংড়ে নিয়ে তিনি এসেছিলেন আমাদের এই মহাধামে, এবং তার পদাঙ্ক যিনি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে চলেন তাকে আমরা এই অনুষ্ঠানে পেয়ে থাকি, আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। তার পথ নির্দেশ নিয়েই তিনি তার কাজ শুরু করেছেন এবং আজকে জ্যোতিষ জগতে তিনি যে কাজ করেছেন বা যেভাবে তিনি এগিয়ে চলেছেন সেইখানে প্রত্যেকে আজকে কিন্তু তার দিকে তাকিয়ে আছে। অর্থাৎ যারা তার কাছে আসেন, মানে তার কাছে যারা কনসালটেশন নিতে আসেন, প্রত্যেকটি মানুষ এতটাই তার কাছে এসে উপকৃত হয়েছে বা তাদের যে সমস্যাগুলো নিয়ে তারা বহুজনের কাছে গেছে অনেক দিন ধরে সমাধানের জন্য, অনেকের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে কিন্তু সমাধান পায়নি, কিন্তু তিনি সেই যে কঠিন সমস্যাগুলোর এমন সমাধান করে দিয়েছেন যেগুলো এক কথায় বলতে গেলে অত্যন্ত সহজ এবং সরল। এবং এই জায়গাটা তখনই সম্ভব হয় যখন একজনের সেই শাস্ত্রের ওপর বা সেই সাবজেক্টের ওপর একটা সুগভীর জ্ঞান থাকে বা সুগভীর দখল থেকে থাকে। আর যখন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী এই অনুষ্ঠানে থাকেন বা তার ক্লায়েন্টদেরকে মিট করেন, তিনি কিন্তু এইভাবেই তাদের নানান সমস্যা খুব চট জলদি সমাধান দিয়ে দিতে জানেন, কেননা এই শাস্ত্রটাকে তিনি জানেন, শাস্ত্রটা জানেন বলেই এবং বহু মানুষের অভিজ্ঞতার মাধ্যমে আজকে তিনি এই জায়গায় রয়েছেন যেখানে আজকে প্রত্যেকের কাছে তিনি ভীষণভাবে প্রশংসনীয় এবং প্রত্যেকের কাছে একজন শ্রদ্ধার ব্যক্তি। এই মুহূর্তে এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্যই উপস্থিত এবং আপনারাও কিন্তু ফোনে ফোনে আমাদের অনুষ্ঠানে আসতে পারেন। আপনারা নিশ্চয়ই ভীষণ আনন্দিত, কেন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী এই লাইভ অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত। স্বাগত জানাবো, নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এভরিডে 4:35 PM, 4:35 মানে প্রতিদিন বিকেলবেলা 4:35 মিনিটে আপনি আমাকে দেখতে পাবেন এই চ্যানেলে, এখানে দেখতে পাবেন। এবং বিভিন্ন জায়গায় আমি আছি, বাট আপনি আমাকে দেখতে পাবেন ভিশানে 4:35 মিনিটে এভরি ডে বিকেলবেলা। তো এখানে আমি লাইভ করি, আর আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, যে বিষয় নিয়ে আলোচনা করব, সেটা আপনাদের খাতা পেন নিয়ে বসতে হবে। দীর্ঘদিন আপনারা আমাকে ভালোবেসেছেন, এখনও ভালোবাসছেন, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে মানুষ কেমন যেন আলাদা হয়ে গেছে। সম্পর্ক ভালো আছে, বাট হট করে মানুষ একটু চেঞ্জেস, মানুষ আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, মানুষের ডিমান্ড বেড়ে যাচ্ছে। মানুষ আজকে ভালো ছিল কিন্তু কালকে সে ভালো নেই, কেন এটা হয়, কিসের জন্য হয়, সেই নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এবং আর একটা আলোচনা করব যে বিবাহ সম্পর্কটা ভালো রয়েছে, বাট কোনো কারণে আস্তে আস্তে সেটা খারাপ হয়ে যাচ্ছে এবং এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছে যেটা ডিভোর্সের জায়গা থেকে আমার আর দূরে নেই, আমরা এরকম একটা জায়গায় যাচ্ছে। সম্পর্ক ভালো কিন্তু ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে, কেন যাচ্ছে, এই জিনিসগুলি আমি আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব যেই জিনিসটা নিয়ে, যে একটা সন্তান বয়সটা কম, বেশি বয়স নয় তার, সে মাদক আসক্ত, বিভিন্ন নেশার সাথে জড়িয়ে রয়েছে এবং মা বাবার সাথে বাজে সম্পর্ক, মানে বাজে কথাবার্তা, এমন চালচলন বাজে হয়ে গেছে যে সেই ছেলেটি আর সেই আগের সেই ভালো ছেলেটি নেই। সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট যে আলোচনা করব, আমি কম্বাইন্ড আজকে যোগ বলবো, রবি শুক্রের মেলবন্ধনে কী সমস্যা হতে পারে, আজকে চন্দ্র শনির মেলবন্ধনে কী সমস্যা হতে পারে, আজকে বলবো যে আপনাদের লাইফে কত সমস্যা থাকতে পারে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং এমন কিছু তথ্য আজকে আপনাদের তুলে ধরবো যে জ্যোতিষ জগতে আজও পর্যন্ত কেউ সেই তথ্যগুলো নিয়ে ঘাটাঘাটি করেনি। আর আমি
কিছু ইউনিক জিনিস কিন্তু আপনাদেরকে সবসময় দিয়ে থাকি। আজকে যে বিষয়টি বলবো সেই বিষয়টি হলো, ফার্স্ট শুরু করব যে মানুষের মুড কেন চেঞ্জ হয়, মানুষের মুড কেন চেঞ্জ হয়। এখন ভালো কিন্তু সে কালকে ভালো না, আপনার সামনে ভালো কথা বলছে কিন্তু হঠাৎ করে গিয়ে সে পিছনে গিয়ে আপনার নামে বদনাম করছে এবং তাতে আপনার কি ক্ষতি হতে পারে, এসব নিয়ে আলোচনা করব এবং তার প্রতিকারও, তার টোটকাও এখানে আমি বলে দেবো। কে আছে আমাদের সাথে? হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি হাওড়া কলেজ থেকে বলছি। আচ্ছা বলুন, কার ব্যাপারে জানবেন? নিজের ব্যাপারে জানবেন। আপনার নামটা বলুন। যে আপনার দিন দিন একটা ডিপ্রেশনের মধ্যে আপনি ঢুকে যাবেন দিন দিন, এবং সব থেকে যেটা বড় কথা সেটা হলো সম্মানহানির একটা যোগ চলছে, সম্মানহানির একটা যোগ চলছে, এবং সব থেকে যেটা বড় কথা মান সম্মানহানির একটা যোগ চলছে, এবং নার্ভের একটা সমস্যা আপনার দেখা দেবে, একদম তলপেটের নিচ থেকে কোমরের নিচ থেকে একটা পেন আপনি ভোগ করবেন, ডান পায়ে আপনার একটা জ্বালা বা একটা পেন একটা থাকবে, এবং হার্টের কিছু সমস্যা কিন্তু আপনার দেখা দেবে। একটু সাবধানে একটু চেক আপ করে নেবেন, এবং সব থেকে যেটা বড় কথা সব সময়ের জন্য আপনি একটা টেনশনের মধ্যে থাকেন। আপনি কি শুনতে পাচ্ছেন? ঠিক না ভুল বললাম? আপনি একটা টেনশনের মধ্যে থাকেন, এবং সব থেকে যেটা ভাইটাল যে জিনিসটা আজকে বলবো সেটা হলো অর্থনৈতিক জায়গা থেকে একটু টানাপোড়ান চলছে। ইয়েস অর নো? অর্থনৈতিক জায়গায় বলে ঠিক ঠিক ঠিক, অর্থনৈতিক মানে টিকটিকের মতো ঠিক ঠিক ঠিক, অর্থনৈতিক জায়গা থেকে একটা টান চলছে, এবং সব থেকে যেটা বড় কথা বাড়ির আপনার বাস্তুর জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয়, বাড়ির বাস্তুর জায়গাটা কিন্তু খুব একটা ভালো নয় দেখবেন। আচ্ছা আপনার বাড়ির পশ্চিম দিকে, আপনার বাড়ির পশ্চিম দিকে নোংরা আবর্জনা এই জিনিসটা কিন্তু যেন না থাকে। আমার ভাইব্রেশনে পাচ্ছি আপনার বাড়ির পশ্চিম দিকটা একটু নোংরা আবর্জনা থাকবে, আপনার বাড়ির পশ্চিম দিকটা, এইটা কিন্তু ভাইটাল একটু মাথায় রাখবেন। আপনার বাড়ির পশ্চিম দিকটা একটু ভাইটাল, ওই জায়গাটা আপনি একটু ই রাখবেন। এবং আর একটা মানে বলবো, যেটা গুপ্ত কথা, আপনি ভাববেন যে আমি কি করে জানলাম, একটা গুপ্ত মানে বলবো কথা, যে কথাটা এই লাইভে আপনি আছেন আর আমি আছি কিন্তু এখানে, তো এখানে একটা কানেকশনের কথা বলবো, যেটা আপনি নিজে ভাববেন যে আপনি কি করে জানলেন। আপনার ডান হাতের, আপনার ডান হাতের ঠিক এই পোর্শনে, আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে? এই পোর্শনে আমরা বাইসেপ বলি জায়গাটাকে, এই পোর্শনে বাইসেপ ডেল্ট, এই পোর্শনে দেখবেন একটা কালো তিল থাকবে আপনার হাতে, আপনার হাতের ডান হাতে এই পোর্শনে একটা কালো তিল থাকবে, আপনি চেক করে নেবেন। এবং আছে কি? কি করে বুঝলাম, আপনি কি অবাক লাগছে? তো তো এই জায়গাটা হলো বিচার্যের বিষয়, এবং এটা মাথায় রাখবেন যে এই যে কালো তিলটার কথা আমি বললাম, এই জায়গাটা থেকে আমরা বিচার করি তিল তত্ত্ব। জয়দেব শাস্ত্রী জ্যোতিষ চর্চা করেন, হস্তরেখা বিচার করেন, তিল তত্ত্ব নিয়ে, তিল তত্ত্ব কিন্তু খুব একটা সবাই বিচার করে না, এই তিল তত্ত্ব নিয়ে আমি বিচার করি। কারণ কিছু গোপন তথ্য কিন্তু বেরিয়ে আসে এখান থেকে, এবং কোনো সমস্যার সমাধান করতে গেলে আগে বিচারটা কিন্তু ভাইটাল দরকার। এবং দেখবেন আপনাকে একটা কথা বলি, আপনি যার জন্য কিছু করতে চাইছেন বা করতে যাবেন, কারো উপকার করলে বদনামটা কিন্তু আপনার পিছনে ছাড়বে না, দেখবেন আপনি কিন্তু বদনাম হয়ে যাবেন। এটা ইয়েস অর নো জোরে বলবেন? ঠিক বলছি তো? এবং এই যে আরো অনেক সমস্যা আছে আমি শর্টে বললাম, কিন্তু আপনাকে আর একটা কথা বলবো, আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা, জাস্ট একটু টিভিতে ভালো করে একটু চোখটা দেখুন, দেখতে পাচ্ছেন কি?
কি কি বলুন কি তো, আছে বলুন, কি 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 আছে? দেখাচ্ছি, এই দ্রব্যগুলি আপনি সংগ্রহ করে নেবেন, ঠিক আছে? এই যে জিনিসটা দেখালাম আপনি একটা ফটো তুলে রাখতে পারেন, এই দ্রব্যগুলি একটু সংগ্রহ করে নেবেন, এই দ্রব্য, হ্যাঁ এই দ্রব্যটি, দেখতে পাচ্ছেন তো? দেখুন তো, আমি একটা জুম করছি, দেখুন, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, নারকেল আছে, গোমতী চক্র আছে, শঙ্খ আছে, আর একটা কীট, মানে এই সমস্ত কিছু একটা কীট কীট করে আমি তৈরি করি, এই জিনিসটা রয়েছে। হ্যাঁ 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 বলছি তো, আমরা আবার আসি ফিরে, তো এই জিনিসটা, এই জিনিসটা আপনি সংগ্রহ করে নেবেন, এবং এই জিনিসটা সংগ্রহ করতে পারলে আমি আপনাকে নিয়মগুলি এখানে জানিয়ে দিচ্ছি কি কি করতে হবে, আপনি শুনতে থাকুন, এই নিয়মগুলি আমি জানিয়ে দেব, এই জিনিসটা সংগ্রহ করতে পারেন, এবং যারা যারা আমার কাছে এখন মানে এই মাসের জন্য আমার কাছে যারা দেখাচ্ছে, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, মানে আগস্ট চলে গেছে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এই 3টি মাসের জন্য যারা বুক করছে তাদের জন্য এই ফুল প্যাকেজটা সম্পূর্ণ ফ্রিতে আমি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ফুল। আপনি আপনার ফোনটা আমি কেটে দেবো, তার আগে বলুন এই যে কথা বললেন, আপনার কথা বলে বা প্রেডিকশন শুনে কি মনে হচ্ছে সেটা বলুন। আচ্ছা শুনুন শুনুন, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনাকে একটা আমি আমি একটা ভালো একটা সুযোগ দিচ্ছি, করে ভালো সুযোগ করে দিচ্ছি, শুনুন, এটা কিন্তু কেউ করবে না, আপনি আমার অ্যাস্ট্রো ফ্রেন্ড, ASTRO, ASTRO, অ্যাস্ট্রো ফ্রেন্ড নামে একটা পেজ আছে, ফেসবুক পেজ, ঠিক আছে, বা গ্রুপ আছে, অ্যাস্ট্রো ফ্রেন্ড নামে একটা গ্রুপ রয়েছে, আর জয়দেব শাস্ত্রী নামে একটা ফেসবুক পেজ রয়েছে, এখানে আপনি যুক্ত হয়ে যান। এখানে যুক্ত হলে আমি প্রত্যেক দিন বিভিন্ন কিছু নিয়ে আলোচনা করি, বিভিন্ন জিনিস নিয়ে আমি ওখানে দিয়ে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে আমি বলে থাকি, আপনি আমার সাথে যদি যুক্ত হতে চান তাহলে ওখানে আপনি যুক্ত, এখনই আপনার ফোনটা নিয়ে সার্চ করুন অ্যাস্ট্রো ফ্রেন্ড গ্রুপ, দেখবেন আপনি ফেসবুকে পেয়ে যাবেন অ্যাস্ট্রো ফ্রেন্ড গ্রুপ, সেখানে আপনি যুক্ত হয়ে যান, এবং সেখানে যুক্ত হলে আপনি শুনুন, সেখানে যুক্ত হলে আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমি কিন্তু সেখানে অ্যানসারটা দিয়ে দেবো, ঠিক আছে? আপনি ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিন, আর যদি আপনি না পারেন, এই সমস্ত আপনার ছেলেমেয়েরা নিশ্চয়ই রয়েছে যারা এই মোবাইল সম্বন্ধে ভীষণ হ্যাবিচুয়েটেড, তাদেরকে বলুন ওরা নিশ্চয়ই, যারা আমার অনুষ্ঠান দেখছো এবং যারা যারা দীর্ঘদিন ধরে ভাবছো যে আমি এই মানুষটির কাছে যেতে চাইছি, বা এই মানুষটিকে আমার ভালো লাগে, বা এই মানুষটির কাছে পৌঁছতে চাইছি, যারা আমার অনুষ্ঠান ফলো করছো, লক্ষ লক্ষ লোক, হাজার হাজার লোক যারা ফলো করছো, তাদের সবাইকে বলি আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি, অ্যাস্ট্রো ফ্রেন্ড নামে আমার একটা গ্রুপ আছে, অ্যাস্ট্রো ফ্রেন্ড নামে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত আমি প্রত্যেক দিন আপডেট দিয়ে থাকি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি, বিভিন্ন টোটকা নিয়ে আলোচনা করি, যদি তোমরা ওই গ্রুপে অ্যাড হও তাহলে কিন্তু তোমরা জানতে পারবে, এবং তোমরা যেহেতু আমার মেম্বার হবে সেই ক্ষেত্রে বহু বহু রকম কিছু তোমরা ছাড় পাবে, আমার ভিজিটিং চার্জ থেকে শুরু করে অল এভরিথিংয়ে তোমরা অনেক অনেক ছাড় পাবে। দেখি আমি আজকে বলি নিয়মটা কী করতে হবে, এই যে হ্যাঁ এই জিনিসটা যারা আর একটু জাস্ট দর্শক বন্ধুদের একটু যদি দেখিয়ে দেওয়া হয় খুব ভালো হয়, এই যে জিনিসটা যেটা পাচ্ছে এই উপহার, আমি সেপ্টেম্বর মানে আগস্ট থেকে যারা নামটা বুকিং করছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের জন্য এই জিনিসটা পাবে, এবং হয়তো অক্টোবরে আমি অন্য জিনিসও চেঞ্জ করতে পারি, তো এই যে দেখতে পাচ্ছি এটাকে আমরা গোমতী চক্র বলি, গোমতী চক্র, আর এখানে আমরা একটা নারকেল আছে, নারকেলের উপর থেকে লাল সুতো, এটা আমার বানানো, এটা আমি খুব সুন্দর করে এটাকে যোগ্যটোগ্য ই করে বানানো হয়, বানিয়ে এটাকে পেঁচিয়ে মানে এটা একটা ই আছে, ওই যে কখানা দেবে তুমি আর কি, রাউন্ড দুটো রাউন্ড দিয়ে, এবং এর নিচে রয়েছে 3টি একাক্ষী নারকেল আমরা বলি, বা 3টি একাক্ষী নারকেল আমরা বলি, মানে ছোট্ট এই যে যে নারকেলটা আছে এই নারকেলের নিচে ছোট্ট 3টি নারকেল বলি, বা আমরা 3টি মানে এখানে ছোট সুপরিও বলে বহু মানুষ, আর এখানে নিচে রয়েছে পাতা, 3টি পাতা, এই 3টি পাতা অনেক রকম পাতা মিলিয়ে এই 3টি পাতা করা হয় সেইভাবে, সেইগুলি দিয়ে, এবং এই নিচে রয়েছে, নিচে একটা শঙ্খ রয়েছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ একটা শঙ্খ, এই যে শঙ্খ, এই শঙ্খটা
তো এইগুলি একত্রিতভাবে মিশিয়ে আমি একটা জিনিস তৈরি করি এবং সেই জিনিসটি আমি দিয়ে থাকি এই মাসগুলিতে। যারা আমাকে দেখাতে চাইছো তারা এই জিনিসগুলি পাবে, তোমাদের জন্য এই জিনিসগুলি রইল এবং কি কি করতে হবে সেগুলিও আমি আস্তে আস্তে বলে দেবো। এবং কে আছে আমাদের সাথে, কে আছে বলুন। নমস্কার, হ্যালো, জয় শ্রী রামকৃষ্ণ, বলুন। হ্যাঁ বলুন, জাস্ট বয়সটা বলুন, জাস্ট বয়সটা বলুন, বয়স কিচ্ছু লাগে না আমাকে, জয়দেব শাস্ত্রী কিচ্ছু। হ্যাঁ একদম একদম একদম। আপনার আপনার নামটা একটু আরেকবার বলুন, খুব আওয়াজ হচ্ছে, একটু নামটা ভালো করে। বাহ খুব ভালো নাম, সোনালী আদিত্য। এবং আপনি একটা কথা আমায় বলবেন, আপনার যে বাড়িটি আছে যে সেই বাড়িটি আপনার যে বাড়িটি আছে সেই বাড়িটির দরজার মুখটি কোন দিকে আছে বলুন। কোন দিকে আছে? এটা পূর্ব দিকে আছে। আপনাকে একটা কথা বলি, আপনাকে যে কথাগুলি বলবো এগুলি হলো আমার ভাইব্রেশন, মিলিয়ে নেবেন। আপনাকে যে কথাগুলি বলবো, অর্থ আসে কিন্তু অর্থ বেরিয়ে চলে যাচ্ছে, অর্থ আসে কিন্তু অর্থ স্টেবল হচ্ছে না, থাকছে না, কোথাও জানি আপনি লড়ে পারছেন না, আপনি লড়ে পারছেন না, অর্থ আসলে অর্থ বেরিয়ে যাবে। তাহলে বলুন, আমি 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 ঠিক বললাম না ভুল বললাম? শুনুন, বিচার অনেক রকম হয়, জয়দেব শাস্ত্রী শুধু ইউনিক ভাবে কিন্তু বিচারগুলি করে। আর একটা সেকেন্ড, যেমন দেখলেন এটা মিলে গেল, এবার সেকেন্ড একটা কথা বলি, আরো অবাক হয়ে যাবেন আপনি। দেখুন অ্যাস্ট্রোলজিটা কিন্তু নট আ জোকস, অ্যাস্ট্রোলজি এত সহজ নয়। তো আরো একটা বলি কথা, যারা আমার গ্রুপে আছে, যারা আমার ফেসবুকে মানে FB যেটা আছে না, ফেসবুক আমার, তো FB যেটা দেখবেন আমার অ্যাস্ট্রোফেন নামে একটা গ্রুপ আছে আমার পার্সোনাল, আমার ওটা। এবং ওই গ্রুপে যারা মেম্বার হয় না, তাদের জন্য আমি বহু কিছু, অনেক কিছু আমি, মানে তারা 70-80% অ্যাস্ট্রোলজি শিখে যায় আমি যা দিই ওর মধ্যে। তো সেইগুলি আপনারা একটু দেখবেন, ওখানে গ্রুপটা অ্যাড হয়ে একটু দেখে নেবেন। এবং আপনাকে যে তথ্যটি এখন বলবো, আপনি কিন্তু অবাক হয়ে যাবেন, সেটা হলো আপনার খুব কাছের মানুষ, খুব কাছের মানুষ, খুব পাশের মানুষ, বন্ধুর মতো মিশে কিন্তু আপনাকে শত্রুতার ফেলে দেবে, ক্ষতি করার চেষ্টা করবে। খুব বন্ধুর মতো মিশে কিন্তু শত্রুতার আপনাকে ফেলে দেবে, আপনার কাছ থেকে অনেক কথা নিয়ে সে কিন্তু অন্য জায়গায় অন্যভাবে কিন্তু সেই কথাগুলিকে লাগিয়ে একটা কেওয়ার সৃষ্টি করবে। এবং সব থেকে যেটা বড় কথা, আর্থিক যে জায়গাটা আপনার নষ্ট হচ্ছে সে তার পিছনে কিন্তু আপনার খুব কাছের একজন মানুষ থাকবে। এবং সব থেকে যেটা বড় কথা হলো যে সংসারে ঝামেলাটা কিন্তু লেগেই রয়েছে, অশান্তি কিন্তু লেগেই রয়েছে, অশান্তি যাচ্ছে না। এবং দিন 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 যেন আপনি একটু খিটখিট মেজাজের হয়ে যাচ্ছেন, রেগে যাচ্ছেন, টেম্পটেড হয়ে যাচ্ছেন, আপনার কিন্তু কথার মধ্যে, বাকশক্তির মধ্যে সেই ধৈর্যটা নেই। দেখবেন খুব যাকে তাকে হয়তো আপনার মুখ থেকে বেফাস কথা বেরিয়ে যাচ্ছে, এবং ঘরে ফ্যামিলিতে আপনি খুব রাগ দেখাচ্ছেন, নিয়ে জন্য ঠিক না ভুল বললাম? আচ্ছা কি করে বললাম, এটা কিন্তু ম্যাজিক নয়, এটা কিন্তু একটা বিদ্যা। এই যে দেখতে পাচ্ছেন এইটা, এই যে আমার কাছে যেটা রয়েছে না, এটা কিন্তু একটা রুদ্রাক্ষ, খুব একটা ভাইটাল মানুষের কাছ দিয়ে পাওয়া, আজও রয়েছে। এই যে রুদ্রাক্ষটা আজ আমার কাছে রয়েছে কমসে কম 22 বছর থেকে, 22 বছর আগে আমার এই রুদ্রাক্ষটা পাওয়া, এটা কিন্তু আজও আমার কাছে রয়েছে। তো এই যে রুদ্রাক্ষ, এই যেমন এই যে এই জিনিসটাকে আমি কাছ থেকে হারাই না, এটা কিন্তু একটা বিশ্বাস, এটা একটা ভক্তি, এটা একটা ভালোবাসা। তো এই বিশ্বাস, এই ভক্তি, এই ভালোবাসা যদি আপনার থাকে জীবনে, আপনি কোনোদিনও কোনোদিনও আপনি খারাপ হতে পারবেন না, আপনার খারাপ হবে না। সেই বিশ্বাস ভক্তিটা এই জয়দেব শাস্ত্রীর উপর যদি আপনি রাখতে পারেন, যেমন আমি এই রুদ্রাক্ষটার উপর রেখেছি সেরকম যদি রাখতে পারেন, তাহলে আজকে বলবো, আজকেই আপনি কন্ট্যাক্ট করবেন আমার সাথে, আজকেই আপনি কন্ট্যাক্ট করবেন আমার সাথে, আমি দেখি আপনার এই জায়গা থেকে আমি ফিরিয়ে আনতে পারি কিনা। জয়দেব শাস্ত্রীর চ্যালেঞ্জ রইলো, আমি এই জায়গা থেকে ফিরিয়ে আনতে পারি কিনা। ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার। একদম এইভাবে চ্যালেঞ্জ দিয়ে কেউ কাজ করতে পারে না? জয়দেব শাস্ত্রী চ্যালেঞ্জ দিয়ে কাজ করে, মানে যে কাজটা করব জীবনে বিফলে ব্যর্থ, যদি ব্যর্থ হও তাহলে একবার মিট মি।
যদি কোনো জায়গায় ব্যর্থ হয়ে যাও, যদি মনে হয় যে আমি ব্যর্থ হয়ে গেছি, আমার আর উপায় নেই। অনেকে বলে, আমার খুব কষ্ট হয়, আমার খুব খারাপ লাগে, অনেকে বলে যে জানেন তো দাদা, আমি না এই সাবজেক্টের উপর না একটা সময় বিশ্বাস করতাম, এখন আমি বিশ্বাস করি না, এখন আমি বিশ্বাস করি না, সাবজেক্টের উপর আমার একটা ঘৃণা হয়ে গেছে, কারণ আমি বহু মানুষকে দেখিয়েছি, বহু মানুষের কাছ দিয়ে অনেক কিছু নিয়ে আজও ফল হয়নি। এই কথাটা বললে আমার কষ্ট লাগে, কেন লাগে জানেন তো? এই আপনি বলছেন সাবজেক্টটা, সাবজেক্টটা নয়, সাবজেক্টটা ভালো, সাবজেক্টটা ভালো রে বাবা, আমরা খারাপ হতে পারি, সাবজেক্টটার দোষ দেবেন না। আমি সবসময় বলি যে এই সাবজেক্ট, এই অ্যাস্ট্রোলজি, এটা একটা বৃহৎ জিনিস, সমুদ্র শাস্ত্র, এটার জ্ঞান সাধারণ মানুষের কখনো এর মূল্যায়ন করতে পারবে না, সাধারণ মানুষ এই জ্ঞানের মূল্যায়ন করতে পারবে না। কিন্তু এই জ্ঞান, এটা নিয়ে পড়াশোনা করতে গেলে তার দক্ষতা অনেক দরকার, অনেক দরকার। আমি বলবো দুদিন অ্যাস্ট্রোলজি করে, জানেন তো আমার কাছে কাজ করতো আমার পিএ ছিল, সে 1 বছর আমার কাছে থেকে সে আর লোভ সামলাতে পারেনি, সে কি করেছে, সে নিজে অ্যাস্ট্রোলজি লাইনে যাবে, বলছে জ্যোতিষী তিলক দিয়ে রুদ্রাক্ষ পরে সেও অ্যাস্ট্রোলজি করছে। তাহলে মানুষ তো ঠকবেই, মানুষ তো ঠকবেই। তার মানেটা কি, মানে আপনাকে করতে হবে, আপনাকে নিজেকে একটু বুঝতে হবে যে এই মানুষটা জ্যোতিষ জয়দেব শাস্ত্রী কেমন আর এ কেমন, ট্যালি করতে হবে নিজেকে যাচাই করার জন্য। তারপরে আমি এই নিয়ে বলবো কিভাবে যাচাই করবেন। কে আছে আমাদের সাথে? হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন। হ্যালো, নমস্কার স্যার, আমি বর্ধমান থেকে বলছি। নমস্কার। আচ্ছা নাম বলুন। আমি আমার ছেলের সম্পর্কে জানতে চাই। বয়সটা বলুন। নামা, কান্না করবে না মা, এরকম কান্নাকাটি করে তো জয়দেব শাস্ত্রীর দরবারে যারা আসবে কান্না করবে না, কান্নাটাকে আমি হেট করি, চোখের জল মোছানোর জন্য আমি আছি, চোখের চোখের জল ফেলবে না মা। ছেলের কথা বলছো তো, আজকে শোনো আমি তোমার ছেলের কথা বলছি, মিলিয়ে নাও মা, ছেলের কথা আমি বলি, তোমার ছেলে ভালো একটা রত্ন টুকরো ছেলে, কিন্তু দিন দিন যেন কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে, বেপথে চলে যাচ্ছে। ইয়েস অর নো মা, বলো ঠিক না ভুল বলছি? একদম একদম। কিন্তু যে ভয়টা আমি পাচ্ছি সেটা কি মা জানো, ওর কিন্তু একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে মা, বাইক টাইক দেবে না, বাইক চালাতে দেবে না, ওকে ওকে দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, সাইকেল বাইক দেবে না। এবং সত্যি কথা বলতে গেলে মা, ও কিন্তু অনেক ভালো, জেনুইন, পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যদি ঠিকঠাক মতো পড়া, হ্যাঁ যদি ঠিক, আমি বলি, আমি বলেই দিচ্ছি মা, তুমি শুধু হ্যাঁ না বলবে, ভুল হলে না বলবে, হ্যাঁ হলে ঠিক বলবে। তোমাকে বলি, তোমার ছেলে ম্যাথমেটিক্সে একটু দুর্বল থাকবে, কিন্তু ও সায়েন্স নিয়েই পড়বে, ম্যাথটাকে একটু জোর দেবে মা, ম্যাথে ম্যাথে একটু জোর দেবে। এবং আমি বলি, যদি আজ থেকে যদি আমার কথা শুনতে পারো, আজ থেকে যদি আমার কথা শুনতে পারো, তোমার ছেলেকে একদিন তুমি ডক্টর রূপে দেখবে, আমি তোমায় বলে দিচ্ছি, তোমার ছেলে ডক্টর মেডিকেল সায়েন্সে ও যাবে, মেডিকেলে যাবে, আজকে আমি বলে দিচ্ছি। কিন্তু কি হয় মা, ওর পড়াশোনাটা না এখন অনেকটা খারাপ হয়ে গেছে, বহু খারাপ হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ ফোন। আর একটা কথা বলি, ওই ফোনে না এখন কি হয়েছে জানো তো, এখন ছেলে মেয়েরা ফোনে ওই একটু গেম টেম খেলে, ওই গেম, হ্যাঁ ওই গেম মা, ওটাকে ওটাকে নষ্ট করতে হবে। আমি গেম নিয়ে একটা ভিডিও করব, আমি একটা প্রোগ্রাম করব, আর তুমি যদি পারো না, যদি পারো, যদি মনে হয়, আমার ফেসবুকে মানে FB-তে দেখবে, হ্যাঁ ওই অ্যাস্ট্রো, হ্যাঁ ওই অ্যাস্ট্রো ফ্রেন্ড নামে একটা আছে, ওখানে তুমি অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমি বিভিন্ন দিন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি, তোমরা যদি এই টপিক নিয়ে আলোচনা শুনতে চাও তাহলে অ্যাড হবে। আর সবাইকে বলি, যদি মনে করো নতুনভাবে বাঁচবে, ভালোভাবে বাঁচবে, ঠিকভাবে বাঁচবে, তাহলে একবার হলেও জীবনে একবার হলেও মিট মি, মিট করবে। আমি কিন্তু কাউকে ডাকি না, সমস্যার শেষ পর্যায়ে আমি আছি, ভালো থাকবে, সুখে থাকবে, সময়ের সাথে সাথে চলতে হয়, সময় নেই, আজ আসি, আবার আসবো ফিরে নতুন কিছু নিয়ে। জয় শ্রীটা করে রামকৃষ্ণ, জয় শ্রীটা করে রামকৃষ্ণ, জয় শ্রী।